আপনার চার পাঁচ দিন আগে এই আলোচনা করছেন তাই কোনো এক সোভাত এক ফুয়া গজল গান, সেটা হয়তো বুধবাইছে কিংবা নাও বুধবাইতে পারে হরু মানুষ। হে তার গজল গান তাই কই ভাই কিন্তু আমি রয়েছি তো শোভা নাই বাদ দে। কয় হাজার কমেন্ট, কয় হাজারের মাঝে আমার দেখা পড়ছে প্রায় ১৯০০ কমেন্ট, ১৯০০র মাঝে আমি গণিছি প্রায় ১৬০০র উপরে হইব তানে গালিয়া বন্ডর বন্ড শৈতানর শৈতান ফাগলর ফাগল। কিয়র আল্লামা তুই তুই কি গুবে তুই হিংসু তুই তুকার শব্দ বরাক বেলির বাসা এক আলিম। বিষয়টাও তো মারাত্মক কিচ্ছু নাই, আমি সংগঠন করি না কইছি বাবা তরিকা নিতা নাই। এখন যদি আহলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরে শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড গিয়ে কই নেবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই মাথান মিশা মারছুননি। আল্লামা বাস স্ট্যান্ড হিসাব মাদ্রাজিল্লুল আলি কারণবশত কোনো মজলিস বাস স্ট্যান্ডে যেখানে যাইব কেন আহলে সুন্নতর মজলিস হইব না দুয়ার জমিয়ত রইব আহলে সুন্নত। আহলে সুন্নত আল্লাহ আমিরে শরীয়ত কোনোদিন মানছুননি না মানছুন না নদুয়ালায় মানছেন জমিয়তালায় মানছেন তান্তান মানা তান্তান গেছে। এখন যদি আহলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরে শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড গিয়ে কই নেবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই মাথান মিশা মারছুননি। আহলে সুন্নতর সভা ওর ই সভা যদি কই নবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই এই মাতি কান গাইলোলা কান হইছেন কেউর বিরুদ্ধে গেছেন কেউর মানিজ্য তোর ক্ষতি করছেন তোর যেন ওলা সভা আছে হন গা ও ইকানে যে সাধারণ ১৬০০ মানুষে আমার চকুত পড়ছে আরো তো কত শেয়ার আছে ১৬০০ মানুষে যে গালিয়াইল নেকি হইছে না গুণ হইছে ও তার লাগি বাইরে আপনার কাছে আবেদন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলিম মহলের ওয়াজ চর্চা হইব। সব আলিম আহলে সুন্নত নাই, সব আলিম নদুয়া নাই, সব আলিম জমিয়ত নাই, সব আলিম আহলে হদিস বা জমাতে ইসলামী নাই, সব সংগঠন রাসমিন। তুমি এক সংগঠন মানো না একজনে আলোচনা করতে তোমার সংগঠনের বিপক্ষে যায় গিয়া অন্ধভক্ত হইয়া গালিয়াইয়া গুণাগার হইও না। ওটা বালা করি আরো দুই আলিমর গেছে বিবেচনা করো জানো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি আমরার বুজুর্গ আলিমক লরে কমেন্টও বাদ বাদ হই অন্যান্য জাতি এটা দেখে অন্যান্য জাতিয়া দেখিয়া অগত্যা আকলনের ইসলাম তো ধর্মর নাম যে ধর্মর সাধারণ সমর্থকে শ্রোতায় বড় বড় আলিম পণ্ডিত বক্তা দ্বারা এরারে গালিয়াইন অন্যান্য ধর্মর কোনোটা দেখছইনি যে কোনো এক পণ্ডিতে কোনো এক সাধুয়ে কোনো এক সন্ন্যাসীয়ে তার জাতর বা তার সংগঠনের পক্ষে মাতিছে অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে যেমন আরএসএস আছে হিন্দু মানুষ আমরা দেশ আরএসএসও পণ্ডিত নাইনি সাধু সন্ন্যাসী নাইনি আপনার বজরং আছে আগলা সংগঠন বজরঙ্গর সাধু সন্ন্যাসীর আলোচনা আরএসএসর বিপক্ষে যায় আরএসএসর আলোচনা প্রায় সময় বজরঙ্গর বিপক্ষে যায় এই দুইগুলোর কোনো সময় বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে যায় কোনো সময় হরিয়মর পণ্ডিতগুলোর আলোচনা হরিয়র বিপক্ষে যায় কোনো সময় হরিয়র আলোচনা আপনার হরিয়মর বিপক্ষে যায় এর কারণে সোশ্যাল মিডিয়াত অন্য জাতিয়ে গালিয়ায়নি এক পণ্ডিতর গাইল আরেক পণ্ডিত আরেকগুলো গালিয়ায়নি আমার চকুত পড়ছে না। অন্য জাতির খ্রিস্টান এহুদিত মজুসিত এক সংগঠনের পণ্ডিতকলে অন্য সংগঠনের বিপক্ষেও যদি মাতিলায় তাদের মধ্যে এই উত্তম আদর্শ আছে তারা তাদের পণ্ডিতগুলোরে গালিয়াইন না কমেন্ট করুন না নানান ধরনের অশ্লীলতা করুন না প্রমাণ রাখুন আমরা সারা সরে তাজ আমরা সব সম্মানী এরা জ্ঞানী বিবেকবান সমাজের পথ প্রদর্শক এরারে হেও করলে আমার ধর্ম নষ্ট হইব আমরা মুসলমানি কথা কেনে বুঝি না উমানন্দ বক্ত হইলাম আপনি আমার বক্ত হইলা করিয়া আপনি আমার বক্ত যেমন আমার বক্ত হওয়ার কারণে আপনি নদোয়া বা জমিয়তর একজন উপযুক্ত মানুষের গালিয়েতেন আপনি আপনার বক্ত থাকুক এর কারণে আরেকজন দে বাদ কমেন্ট করবা না গালিয়াইবা না যদি গালিয়াই আপনি সব মনে করবা না এটা গুণা আজ যারা বাস স্ট্যান্ডের সাবরে সাধারণ মানুষে যে তাই কমেন্ট গালাগালি করডা একটা মানুষের হিম্মত আছে নি তার সামনে উবাইয়া কিছু কইতা
যে মাত একজনের সামনে মাতা যায় না, আগরকে মাতা হয় ওখানে নাম গিল্লা, আর গিল্লা করা কবিরা গুণা। যে মাত একজনের সামনে মাতা যায় না, আগরকে মাতা হয় ওখানে নাম সমালোচনা, সমালোচনা হইল কবিরা গুণা। যে মাত এক ব্যক্তির মর্যাদা মান ইজ্জতর বিপক্ষে যায় ওখানে তাকলো সমাজ দূষণীয় কাজ, ওখানে হইল গুণা। ওয়াজ করতাম কিতা ই জমানার ওয়াজ ফককে ফললে বাবা দে মানসে, আর বিপক্ষে গেলেও গালাগালি আরম্ভ করে দিয়ে। ফককে ফললে মানুষে কয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হায়াত দেব, আর বিপক্ষে গেলেও কি কয় কিতা মারানি ভাই গুরি কি গিয়ে আজ মানছি যাইতে খানো সমাজ খানো। আল্লাহ আমরা হেদায়ত করুক। আমি নাই শুধু, আমার গোটা জাতি, যে কোনো দল, যে কোনো সংগঠনেরও আমরা কেউরে গালি আইতাম না, কেউরে বাদ কমেন্ট করতাম না। আমি আহলে সুন্নাত হইলে নদুয়ার গালাগালি করতাম না, জমিয়ত গালাগালি করতাম না। হা ইলা কোনো খাম আমার সকুত বাসে চেষ্টা করতাম ওটা উপযুক্ত ব্যক্তিগুলোর লগে আলোচনা করিয়া সঠিক রাস্তার মাঝে আনা যায়নি, সোশ্যাল মিডিয়া দিতাম না। আল্লাহ পাকে আমরা হেদায়ত করুক। ফলেন দুরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহর বন্দে গান ওয়াজ করতে কি তা অনেক জায়গা আগে বেটাইনতে বেটিনতর একশন নিতা, সরকারেও সুযোগ করিয়ে দিছে। এখন প্রায় জায়গাত আছে বেটিনতে বেটাইনতর একশন নিন, বেটিনতে প্রায় জায়গাত বেটাইনতরে গালি আইন, প্রায় জায়গাত আত তুলি দিতে চাই। কথা মানুন না, টেকা আমার টাইম দেও বাজার আমি খরচ করুন, তোমার খরচ করা ইতা পছন্দ হয় না। সেদিন কিতা শাড়ি আনছো এখান সারা রং যার গিয়া, আমি আমার আনমু গিয়া বাজারও বেটাইন যাইতা। এখন মানুন না প্রায় জায়গার বেটিনতে তারা নিজে যাইতা, গরর মাঝে তারা তাক তাক গরর খাজ খাম করতা, সংসারে সুন্দর করি সাজাইতা সালাইতা। এখন সাইন সাইবরে আপনার জেলা গান গুড়ারে লাগাম দরিয়া সালানি হয় ওলা, অনেক মায় হকলে নাই, অনেক মায় অনেক বই নে চায় স্বামীরে লাগাম দিয়া লাগাম আত রাখত। অর্থাৎ আমি কইতে যাইতাই আমি না করিতে না, আমি জেলা চাই গুড়া যেমন লাগাম সাল দরিয়া জেলা ইচ্ছা ওলা সালানি যায়, যেদিকে ইচ্ছা ওদিকে ফিরানি যায়। অনেক মা বই নে চাইন নিজের স্বামীরে ওলা গুড়ার মতো যেবা ইচ্ছা যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা ওলা ব্যবহার করতা। বিচারিয়ে যদি বিচারারে, আওরতে যদি স্বামীরে তাইর ইচ্ছায় ব্যবহার করে আর এটা শরীয়তে সমর্থন করে না, এই পরিবার ধ্বংস, এই পরিবারও ক্ষয়ের বরকত নাই। যে পরিবারও গার্জেন্ট হয়ে মহিলা দায়িত্ব তাকে বিবিরাত, জিম্মাদারি বিবিরাত, ই পরিবারও খেসি করলে খেটি খেস কুটুম খেস সম্পর্ক করলে সম্পর্ককারীর ক্ষতি হয়, ই পরিবার নষ্ট হয়, ই পরিবার তাই ক্ষয়ের বরকত দমন হয়। বেটিরা তো চামচ দিলে বেটার হায়াত কমে, যার কারণে খেয়াল রাখা দরকার আমরার মা বইনে সবসময় স্বামীর আওতায় থাকতা, অধীনে থাকতা, স্বামীর হুকমত থাকতা, নিজের হুকমত নিজের বাহাদুরি নিজের ক্ষমতা স্বামীর সংসারও অগ্রাধিকার দিতা না। ই সমাজ ওয়াজ করতায় প্রায় জায়গাত গেলে ওখান স্বামী স্ত্রী ইয়া আল্লাহ হুজুর তোলা স্বামী স্ত্রীর ওয়াজ করবো, আমরা এখানে তো একইবারে বেগরও গেছেন গিয়া আলিমর ওয়াজে গরো আইব ফয়লা, আপনি নিজে ওয়াজ করা লাগবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ ফরমাইছেন নিজে বাসো দুজক তাকি, নিজের পরিবার পরিজনরে বাসাও। যে আওরতে স্বামী মানে না দুজকি, আওরতে স্বামী মানছে না, মর্যাদা দিছে না, মনে নমাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জোহাত দেউক, স্বামী সাহেবর না ফরমান স্বামীর না ফরমান স্ত্রীর কোনো ইবাদত কবুল হয় না দুজকি, এই দুজক যাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আওরত অকলরে ডাকিয়া ফরমাইলা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা অকল সদকা দেও। কেনে সদকা দিবাই বলে, আমি যখন মেয়েরাজর সবর গেছিলাম তখন দেখছি বেটিন বেশিরভাগ দুজকি, ইয়া রসুল্লাহ আমরা দুজক খেনে বলে, তোমাদের মাঝে দুইটা আইব, একটা আইব হইল তুমি তাই স্বামীর না ফরমান, তুমি তাই স্বামীর না ফরমানি করো, এক আই বইয়া থাকলো তোমাদের মধ্যে তুমি তাই স্বামীর না ফরমানি করো ফরমাবরদারি করো না, যার কারণে আল্লাহ তোমাদের এবাদত রে গোসইন না, স্বামীর পায়ে নিচে হইয়া থাকলো তোমাদের জন্য, তোমরা স্বামীর উপরে তর্ক বিতর্ক করো স্বামীর হুকুমরে মানিয়া চলো না, যার কারণে তুমি তাই দুজক বেশি জলিত রায়। দুই নম্বর হইয়া থাকলো তুমি তাই হায়া পর্দা বেশি করো না, যার কারণে দুজকর মধ্যে জল রায়। বর্তমান বাজারের আওরতগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাইব
কিছু বেটিন আছেন যারা স্বামীর হুকুম মানুন না, নিজের হুকমে চলইন। কিছু আওরত আছেন যারা পর্দারে পছন্দ করইন না, বেহায়া হইয়া চলইন। যে আওরত বেহায়া, যে আওরত স্বামীর নাফরমান, ই আওরত তোর এবাদত কবুল নাই, ই আওরত দুজকি দুজকি বেটি লইয়া ই সংসারের সুখ হইবন, জেলুয়ারে লইয়া কোনো অবস্থায় সুখ হয় না। ওয়াজ করতায় মুসলমান খেয়াল রাখা দরকার, ই জমিনও বহু মানুষ আছইন আওলাদে মা বাপ রে মারে, ইসলামও মা বাপ মারা আছেন, বউ মারা আছেন, বউরে অত্যাচার করা, বউ তাইরে গালিয়ানি, কুদাম দেওয়া, মাইক দৈর করা, অশ্লীল আচরণ করা, কোরআন হদিসের মধ্যে কোথায় আছেন না? বউরে মারতে হইলে কিলা, যদি মারার দরকার পায় তো বিবি মারার মাসলো ইয়া থাকলো নরম বালিশ আত লইতায়, ও নরম বালিশগু দিয়ে আস্তে আস্তে মারতায় জুড়ে না দুঃখ পাইলিব, বালিশ দি মারইন না গোদা দি মারইন। আজ কিতা মারানি লই লিতায়, লই লিতায় হয়ে কিতা লইছে, খাট ফাউক আর বেলাইন ফাউক, ছটি ফাউক আর লাঠি ফাউক, ফাত ফড়ুক আর মাতাত ফড়ুক দি দিছে, এগু মানুষ মুসলমান নাই। হে আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখা দরকার, বউ মারা লাঠি দি নাই, লাঠি দি কিতা মারইন সাফ, বউ মারুন কিতা দিয়া বালিশ দিয়া। এর বাদে ওয়া তাগল সতর্ক মুখ মারার কোনো আইন নাই, অধিকার নাই, মুখ কান পাক পরবর দিগারে আলমে সৌন্দর্যের জন্য দিছে, এই মুকর মুকর মধ্যে আপনার আপনি নির্যাতন করবার মতো কোনো কানুন নাই। বউ হোক যে কোনো কেউ হোক, কেউর মুখ মারা নাই, দরকার পায় যদি তাহলে আপনি বিবির লালিত মারতে পারো বারিক সিঙ্গল দিয়া, যাতে আপনার কাপড় তাকে কোনো ধরনের জখম হয় না। তোমার মারা হয়ে গেল আর তাই নয় মার তানো মার খাওয়া হয়ে গেল, একশন রীতিমতো হইছে, সমাজে দেখছে তুমি ভিটরায় যাইন মায়ের খাইছইন, দুঃখ ফাঁকুয়া কিবা না ফাঁকুয়া, সমাজে ইজ্জত রয়েছে না বেইজ্জত হইছে, বেইজ্জত। আসলে তো আমরা মায়ের দরের মূল উদ্দেশ্য হইল তোমারে নত করা, তোমারে হরু বানানি হেও বানানি। আপনি যদি চুপ করিয়া বালিশ দিও মারো, মারা তো হইছে, হরু ভাই হরু বোন মায় বাপ যারাও আসইন, আপনি দাঁত খামড় মাড্ডা চোখ উল্টাই আর বালিশ দি মাড্ডা, হরু ভাইও মুস্কুরি মুস্কুরি আসে, হু দেখো ভাইসে মারার হালত দেখো, দুয়া বলে বউ ভিটি তরা বালিশ দিয়া আসে আসে। আরেক দিককে মনে মনে বাবি রেখোর, যখন মায়ের শেষ হয়ে গেছে বাবি রেখোর, এরে কত হওয়ার দেখাই না, খাইলু দেখছি ভিটিতরা লে দূর বালিশ দি ডোং করছেন, ডোঙ্গে হোক আর রঙ্গে হোক ফিটিছেন তো, ফিটা খাইছো তো খাইল, গোদার ভিটা না খাও বালিশর ভিটা খাইছো, ভাবি মুখ তুলা হরু হইছে, দেওরে আসিছে, নন্দে আসিছে, মায়ার বাপে গিয়া দরদার হতে শুনা বাবা এটা কিতা করডে, বেটিকে মারি লিতেন, বালিশর মাইরে মানুষ মরেননি। বউ মারা হইল তোমার মায়ের মামনার ইজ্জত রক্ষ হইল, তাইও হেও ইজ্জত হেও হইল, এর বাদে কি বলেনতে যেটা তোমার খেয়াল আসিল উদ্দেশ্য সফল হইছে, দাগ দুম হইছে না, ডাক্তরও নেওয়া লাগছে না, হৌরর গেছেও বাদ হইছো না, হলির গেছেও বাদ হইছো না, মা বাবর গেছেও বাদ হইছো না, তাহলে বউ ভিটা আছে কিতা দিয়া, বালিশ দিয়া। আর বালিশ দিয়া যদি আসতে নাই জুড়েও মারতে আরাম মিলে, আরাম করতে দুঃখ মিলে না, বালিশর মারি দুঃখ মিলেন দেখিও, বালিশ যদি এখন বানাইলেও আপনার ফ্যান কসু দিয়া আর বারবার ওয়াশার লাগাই, এখন আমি সাবে কইছেন বালিশ দি মারা, বেজুইতে ফ্যান কসু দি মারলে এগুতেই রস বার হইব, গাত লাগবো, খাজুয়াইব, গা হইব, আর বাদে বেটিনতে কইবা মুল্লা ওয়াজ আর তো কইয়া পাইছে না, মাই ঢিকাইয়া গেছে বালিশ দিয়া। তুরা দুরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سبحان الله والحمد لله لا اله الا الله جوره جوره سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا জানের মালিক পাক মৌলা, আমার দনের মালিক পাক মৌলা, সুবহানাল্লাহ والحمد لله
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আরে হায়াতের মালিক পাক মৌলা আমার মৌতের মালিক পাক মৌলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জনের মালিক পাক মৌলা আমার জনের মালিক পাক মৌলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাও কামরা বুঝতাম বললাম বউ মারার বিধান শরীয়ত নাই, যদিও আছে তাহলে এগু ডং অসরূফ মজাক স্বরূপ, দুঃখ জেলা ফায় না, খাল জেলা যায় না, ফসাদ জেলা লাগে না। একশনের একশন হইতো, হেও বানানির হেও বানানি হইতো, শরীরও সুস্থ সালামত রইতো। ই হালতে একটু প্রহার করা নির্ধারিত নিয়মে যাইজ, দাগদুম করিয়া যাইজ নাই। সাফ মারইন লাঠি দিয়া বাঘ খাদাই না আপনার কি বলেন তে লাঠি যাটা সুলভি দিয়া, কিন্তু বউ বাবার চার একশন আপনার কি বলে লাঠি যাটা আপনার অন্যান্য কোনো যন্ত্র দি নাই। অনেক সময় দেখবা কিছু মানুষ রাগ উঠি গেছে, ছেলে কথা মানছে না, এরে যেতা পারো থাকি বাল্লা মারি দের, বড় গোদার টুকরা পাইছে বাল্লা মারি দের, ইট পাইছে আপনার ইটা মারি দের। মুসলমান ছেলে কিবা মেয়ে মারার সংবিধান শরীয়ত আছে, খিলা বারিক আপনার সিংলা, যেটা দিয়া মারলে তার খাল যায় না, বাঙ্গে না, ফাটে না, টুটে না, মারতা গানো আত কিবা লাড়ি নতুবা আপনার আঁটুর নিছে হালকা ডান্ডা। এটা ইয়া থাকলো দেখা যায় অনেক বাবে অনেক মায়ে আওলাদরে আপনার গালি দের, মুরকিয়ানে বলক আপনার কলেরায় ধরুক, মুরকিয়ানে টাটা ভরুক। ও মুসলমান আল্লাহর বন্দে গান, বউ রে হোক আর সন্তান রে হোক, ভাই রে হোক আর বনি রে হোক, এই জাতীয় অভিশাপযুক্ত গালি দেওয়া শরীয়ত নাই। তুমি করে আমার ছেলেরে গালি আছি, তোমার কিতে হয়েছে? ও গাইল গান হইল হইল বদুয়া, ও গাইল গান কবিরা গুণা, ওখান হইল বদুয়া। চব্বিশটা ঘন্টার মাঝে বড় মকবুল এক সময় যায়, যে সময় মানুষের যে কথা হয় ওখান কবুল হয়ে যায়। এখন আপনি মা কি বা বাবা, মা বাবার বদুয়া কখনো ফিরে না, নেক দুয়াও ফিরে না। আপনি ছেলেমের উড়ে রাগান্বিত হইয়া ঘরে মুরকিয়ে ধরুক টাটা ফড়ুক। এখন ইগু যদি অ্যাক্সিডেন্ট হয় বইয়া খান দিবা, এখান দাঁত মায়া যারতো না, ফিরিয়া ভাড়া গুলটাইয়া তোমার উড়ে ফিরিস অবিশ্বাস করবা, তুমি বদুয়া করছো, তোমার ছেলে ধ্বংস আর লাগি, আল্লাহর হুকুম হইছে মকবুল টাইম, হুকুম হইছে দুয়া বদুয়া কবুল হইছে, এখন ফিরিয়া খান দখেনে। তে নিজর তীর গুড়িয়া যদি নিজর উপরে পড়ে মাসলায় দুশ্মন মর্ত করিয়া, এখন যদি নিজে মরো আফসুসটা হরু না বড়ো। ও তার লাগি ছেলেরে মেয়েরে বউরে বাইরে বইনরে কেউরে বদুয়া দেওয়া নাই, শরীয়ত বদুয়ার কোনো স্থান নাই। যাও এখন আগে দিয়ে আল্লাহর বন্দে গান, বহু জায়গা ওয়াজ গেলে মানে কইন হুজুর তোরা ওয়াজ করবা, হরুতায় বড়ো চেতাইতরা কিতা চেতাইন, বলে অমুকে তার মারে মারছে, অমুকে তার বাবরে গড়তাই বার করে দিলাইছে, অমুকে তার মারে বাবারে আপনার কি বলেন তে বৃদ্ধাশ্রম তৈ আইসে, অমুকে তার মা বাবরে ফিরিয়া চায় না, ঔষধ দে না, খানি দে না, বড় কষ্ট দে, তোরা মা বাপ প্রসঙ্গে ওয়াজ করুক, ওয়াজ করতাই কিতা। শরীয়ত কোনো জায়গাত মুসলমানে তার মা বাপরে মারা আছেন, গালিয়ানি আছেন, কটু কথা খোয়া আছেন, আল্লাহ কইছেন যদি মা বাপরে দুঃখ দেও ফালা তাকুল্লাহু মাউফি ওলা তানহার হুমা, আল্লাহ ফরমাইছেন মা বাপ তাই দুঃখ পাইলে উফ পর্যন্ত হইতে না, যে জায়গাত উফ কথা খোয়া নাই ই জায়গাত গালাগালি করা, ঔষধ বন করা, খানি বন করা, মারা, অত্যাচার করা আল্লাহ বরদাস্ত করবান। আল্লাহ নমাজের কথা যেমন কইছেন, মা বাবার খেদমতের কথা তেমন কইছেন, বউ বাচ্চার লাগি সুব্যবহারের কথা তেমন কইছেন। তুমি এখন নমাজ পড়ো, মুসলমান নাম খো, তোমার বাবরে গালিয়াও, তোমার মার উড়ে হাত তুলিলাও, তোমার বউরে কিচ্ছু কইলে তোমার মা বাবা জারতাই পারো না, আগলা হয়ে যাও, তুমি মুসলমান দাবি করো, মুসলমান নিয়ে আসাও, মুসলমানের কোনো শত্রু তোমার কাছে আসেন? আল্লাহ ফরমাইছেন মা বাবর ব্যাপারে কি বলেন তে ভালা তাকুল্লাহু মাউফি ওয়ালা তানহারহুমা, মা বাবরে জিড়কি ধমকি দিয়া কোনো কথা কইতাই না, মা বাবে দুঃখ দিলে দুঃখ পাইয়া উফ কইতাই না, এর বাদে কিতা কইছেন? ওকুল্লাহুমা কাওলান কারিমা, মা বাবর লাগি যখন কথাবার্তা করো সম্মানসূচক শব্দ দিয়া,
আদরের ব্যবহার দিয়া নম্রতা ভদ্রতা এখতিয়ার করিয়া মা বাবার সঙ্গে মাতিতায়। আমরা দেখা যায় তার বিপরীত হইয়া থাকে, অনেক জায়গার দেখা যায় আপনার কি অনেক ছেলেমেয়ে আছে আপনার মায়ের লাগি বাবার লাগি মাত্র কর্কশ মিজাজ দেখায়, উগ্র মিজাজ। শ্বশুর শ্বশুরির লাগি মাত্রে সময় বা আড়ি বড়ির কোনো ময়মুরবির লাগি মাত্রে সময় মুস্কুরি আসে, মিঠা মিঠা আসি দে আর মিঠা মিঠা মাত মাতে, নরম কণ্ঠয় কথা করে যে বালা আসেননি আপনি মাশাল্লাহ বালিশেরা বালা। আর মা বাবার লাই মাত খালি খালি গেন 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 করে কইনি বালা লাগেন না, ইলা আসেন না না কিছু মানুষ মার লাগি বাবর লাগি মাত্রে সময় উগ্র মিজাজে মাতে, কর্কশ মিজাজে মাতে, অভদ্র ভাষায় মাতে, এরার মা শুনতে আরাম পায় না, হলির লাগি মারতে কয় হে যে আম্মা ইয়ে বালা আসেননি মাশাল্লাহ মাশাল্লাহ, আব্বাও বালা নানি তারা বালা আসেননি, ও মনোর আলী ফুসন আলী করিমা বালানি ছাড়া, হৌরে সালাম দিল, হোলিরে সালাম দিল।